ডাকো গোপম চ্যানেলের প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভ দীপাবলি ও ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ফার্মের নতুন অভিজ্ঞতার প্রথম পর্বের ভিডিও। নতুন অভিজ্ঞতাটি কি বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক নতুন অভিজ্ঞতার প্রথম পর্বের ভিডিওটি। ডাকোগো ফার্ম চ্যানেলের নিয়মিত ফলোয়ার্স আপনারা অবশ্যই জানেন আমাদের ফার্মটি সম্পূর্ণ স্টল ফিডিং এবং সাইলেজের উপর নির্ভরশীল। আমাদের ফার্মে প্রত্যেক মাসে 2 টন সাইলেজ খাবারের প্রয়োজন পড়ে, এর জন্য আমরা বছরে 25 থেকে 30 টন সাইলেজ খাবার সংরক্ষণ করে রাখি। কিন্তু এবছর অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে ইঁদুরের উপদ্রব বেড়ে যায় এবং আমাদের সাইলেজ খাবার অর্ধেকটা নষ্ট হয়ে যায়। তাতে হিসাব অনুযায়ী দেখা যায় যে আমাদের ফার্মে এখনো 4 মাসের খাবার কিন্তু শর্ট রয়েছে। তো এই খাবারটা আমরা কিভাবে যোগান দেব? পরবর্তী আমাদের সাইলেজ উঠতে এখনো কিন্তু 5 থেকে 6 মাস সময় লাগবে। এবারে এই সাইলেজ যদি আমরা কিনে খাওয়াতে যাই এতে কস্টিং চার্জটা অনেক বেশি পড়ে যাবে। আমরা যদি নিজেরা সাইলেজ তৈরি করি সেক্ষেত্রে 3 থেকে 4 টাকা পার কেজিতে আমাদের খরচা হয়। কিন্তু সেই সাইলেজ যদি আমরা এখন মার্কেট থেকে কিনতে যাই 10 থেকে 12 টাকা কিন্তু কিনতে হবে। এবং বাইরে থেকে সংগ্রহ করা সাইলেজের কতটা কোয়ালিটি মেনটেন থাকবে সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এর বিকল্প ব্যবস্থা কি? যেমন বিকল্প ব্যবস্থা আছে কাঁচা ঘাসের যোগান, কিন্তু 50টা মা ছাগলের জন্য কাঁচা ঘাস যোগান দেওয়াটাও খুব মুশকিল। আর এত কিছু চিন্তা ভাবনার পর লাস্ট যে ডিসিশনটা নেওয়া হয় সেটা হচ্ছে গ্রেজিং করানো বা চরানো। যেহেতু আমাদের পাশেই জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে যদি চরানো যায় এতে কোস্টিং চার্জটাও আমরা কমাতে পারবো এবং মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপটাকেও কিন্তু আমরা পূরণ করতে পারবো। এবং এটা থেকেই কিন্তু আমরা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবো, জঙ্গলে বা মাঠে ছাগল চড়ালে লাভজনক কিনা, এতে কতটা আমরা কোস্টিং চার্জ কমাতে পারবো, এতে কি কি সুবিধা এবং অসুবিধাগুলি রয়েছে, এতে কোনো সমস্যা হয় কি না, এগুলো আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। ছাগলকে গ্রেজিং করানো যদি সত্যিকারে লাভজনক হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 6 মাসে কস্টিং চার্জটা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারব। প্রত্যেক মাসে যেখানে 2 টন সাইলেজের প্রয়োজন পড়ে গ্রেজিং করালে কিন্তু 1 টন সাইলেজের মধ্যে সেই জায়গাটা আমরা মেক আপ দিতে পারব। আর এর জন্যই কিন্তু আমরা 10-12টা ছাগলকে নিয়ে এসে জঙ্গলে ছেড়ে দিচ্ছি তাদেরকে অভ্যাস করার জন্য। আর এই 10-12টা ছাগল যদি অভ্যস্ত হয় আশা করি ফার্মের সব ছাগলকে জঙ্গলে নিয়ে আসা হবে। আমি জানি না জঙ্গলে ছাগলকে চড়ানো লাভজনক হবে কিনা, এতে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমাদের এই ভিডিওটি দেখার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, অনেক ধরনের কমেন্টও করবেন, কিন্তু আমরা বাস্তবটা সবার সামনে তুলে ধরতে চাই যেন ভবিষ্যতে মানুষ আমাদেরকে অবলম্বন করে সঠিক দিশায় সঠিক পথে চলতে পারে। পশ্চিমবঙ্গের মধ্যে ভুল সাজেশনে ভুল পদ্ধতিতে প্রচুর ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মানুষের অর্থ এবং মন ভেঙে যাচ্ছে, বিশ্বাস উঠে যাচ্ছে গোট ফার্মিং এর উপর। যেন এটা না হয় এই জন্য আমরা সদা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার। বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই পর্বের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন যদি গোট ফার্মিং এর বাস্তবটা জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।